আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চটমোহরের মুসলমানেরা ভালো আছেন তো আপনারা? আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت وقال لهم خزنتها ألم يأتكم رسول منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حق قد كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيه فبعس مثوى المتكبرين صدق الله المولانا العظيم وأما الشأن حديث قال النبي صلى الله عليه وسلم إذا كان عمركم خياركم وأغنياؤكم سمعاؤكم وأموركم شورى بينكم فزهر الأرض خير لكم من بطنها وإذا كان عمركم شراركم وأغنياؤكم بخلائكم وأموركم إلى نسائكم فظهر الأرض خير فبدن الأرض خير لكم من جهنها رواه الترمذي أو كما قال رسول الله صلى الله عليه وسلم
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محبت শেষ দৃশ্যে বলুন আল্লাহুম্মা সাল্লালা সাইয়্যিদিনা মাওলানা আলা আলী সাইয়্যিদিনা মাওলানা যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় একেছি সে ফুল মোরা মনেরি কাবায় যে ফুল যুগ যুগান তরে খুশবু ছড়ায় আল্লাহুম্মা জোরে আলা আলী সাইয়্যিদিনা মাওলানা গাহে গুণ গান যার খোদ খোদা তালা কবি ও কবি গাহে শত সুরে মালা ঝরে সুদা বিরত কভু না ফুরা ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় আল্লাহুম্মা সাল্লালা সাইয়্যিদিনা মাওলানা আলা আলী সাইয়্যিদিনা বশীরে নাম লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর পাখির গানে গানে হাওয়ার টানে টানে ওই নামেরি সুর শোনা যায় হলে আপন হারালা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ
محمد رسول الله সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চম্পাদিন বাগে, চম্পাদিন বাগে জান্নাত গোরস্থান, চরপাড়া মথুরাপুর পৈলানপুর বিশিপাড়া দহপাড়া সম্মিলিত গোরস্থান, তার মানে কয় গ্রাম, পাঁচ গ্রামের মৃত ব্যক্তির এখানে শুয়ে আছে, তাদের কবরের পাশে দাঁড়িয়ে কবরের পাশে বসে আমরা করতে চাচ্ছি কিসের মাহফিল, কোরআনের মাহফিল। এই কোরআনের মাহফিলের একদিন ব্যাপী কোরআনের মাহফিল বা বিরাট ইসলামী জলসা সম্মানিত সানামধন্য সভাপতি আলহাজ প্রফেসর মোহাম্মদ রজব আলী চলে গেছে। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন, মাননীয় সংসদ সদস্য পাবনা তিন, অন্যান্য অতিথিবৃন্দ বিশেষ করে হাসাদুল ইসলাম হীরা চাটমোহর উপজেলার বর্তমান চেয়ারম্যান, অসীম কুমার সরকার উপজেলার নির্বাহী কর্মকর্তা, রেজাউল করিম দুলাল, নুরুল ইসলাম আব্দুল আজিজ, গোলাম মাওলা সহ সম্মানিত মুসলিম ভাইয়েরা, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সম্মানিত ভাই পরিচালক, সবাইকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া যিনি মুদ্দার ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় সবাইকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। একটা লোক হাত তোলেন তো যে ভাই আমার কোনো ব্যক্তি, আমার পরিবারের থেকে কোনো ব্যক্তি কবরে যায়নি, হাত উঠান যে একটা লোক হাত উঠান যে আমার পরিবার থেকে কেউ কবরে, একটা লোক হাত উঠান, কেউ না কেউ কবরে আসে না। তাহলে আমরা তো এসেছি ওই কবর ব্যক্তিদের উপকারের জন্য, তা কবর ব্যক্তিদের উপকারের জন্য যদি এসে থাকি তাহলে বাদাম খেয়ে বেড়ালে কি কবর ব্যক্তিদের উপকার হবে, চার দোকানে বসে থাকলে কি কবর ব্যক্তিদের উপকার হবে, তাহলে মুসলমানের সন্তানরা বাদামের দোকানে কেন? যে পরিমাণ লোক এখানে আছে তার সেই ডবল লোক রাস্তায়, এই লোকগুলো যদি সব কোরআনের মাহফিলে আসে এরকম প্যান্ডেল আরেকটা লাগবে, কিন্তু ওনারা কোরআনের মাহফিলে বসবে না, ওনারা বাদাম খেয়ে বেড়াচ্ছে, কপাল পোড়া, নসিব খারাপ। আপনি বাদাম খেয়ে বেড়ালেন আর অন্য আত্মীয়রা তার আত্মীয়র জন্য দোয়া করে গেল, কবরে আপনার আত্মীয় যারা কবরে শুয়ে আছে তারা ওখান থেকে অভিশাপ দেবে, আল্লাহ আমার সন্তানেরা বাদাম খেয়েছে আমার জন্য দোয়া করিনি, ওরা দুঃখ করবে যে আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম দোয়া করলো, আব্দুল সালামের ছেলে আব্দুল সবুদ দোয়া করলো, আর তুই বাদাম খেয়ে বেড়ালি, হায় রে কপাল পোড়া। এই জন্য সকলের কাছে দাবি করব যারা যেখানে আছেন সবাই মেহরবানি করে কোরআনের মাহফিলে এসে বসুন, আল্লাহ কবুল করুক, সকল বলুন আমি, আর আপনাকে আমাকে একান্তই আল্লাহ কবুল করেছে তাই আমরা কোরআনের মাহফিলে এসে বসেছি, যে আল্লাহ আপনাকে আমাকে কবুল করলেন সেই আল্লাহর শুকর গুজার হচ্ছি, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ, বুকে হাত দিয়ে দেখুন তো আপনারা সবাই বেশি আছেন তো, গোরেস্তানে এসে আবার মরি যাননি তো, বেশি আছেন, তাহলে পুরুষ শাসিত কণ্ঠে সবাই মিলে একটু বলুন তো আলহামদুলিল্লাহ, কার শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে, আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না, গ্রহণ করতে পারে না কে, শয়তান কে এই মজলিসে আছে, আছে, তাহলে একটু পরীক্ষা করা যাক আছে কিনা,
ভাই বলতেছে না আর আপনারা বলতেছেন, কেউ কেউ বলতেছেন আছে, পরীক্ষা করলে তো বোঝা যায়। এবার ডাইনে বামে আর সামনে তাকাবেন, পিছনে তাকানোর দরকার নেই। যদি আলহামদুলিল্লাহ বলার সময় মুখ না খোলে তাহলে বুঝ যাবে ইবলিসের ভিতরেও আছে, ইবলিসের ভিতরেও আছে। এবার সবাই মিলে একটু জোরে সরে বলুন তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আপনাকে কথা বলতেই হবে, কারণ আপনি তো নিত্য ব্যক্তি না, জীবিত মানুষ। আমি কথা বলতে দিয়ে যদি গা ঘামে আপনারও গা ঘামবে। আমি কথা বলে কষ্ট পাবো আর আপনি পোল্ট্রি মুরগির মতন, এরকম আজ আমি করতে পারবো না। আল্লাহর কোরআন রসুলের হাদিসের কথা হবে কান খাড়া করে শুনতে হবে। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। আল্লাহ বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওহুয়াল আজিজুল হাকিম। আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলে যারা আল্লাহু আকবার বলে আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেন। জোরে বলুন আল্লাহু আকবার। আসমানে যা আছে, জমিনে যা আছে, জমিনের তলদেশে যা আছে, সাগরের ভিতরে যা আছে, আসমান জমিনের মাঝখানে যা আছে, আসমানের উপরে যা আছে, সবাই মিলে প্রশংসা করছে কার? আল্লাহ। আরো জোরে আল্লাহ। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানুষ আল্লাহর শুকর গুজার হয় না। অথচ মানুষকে আল্লাহ তৈরি করলেন কিসের জন্য? জোরে বলুন কিসের জন্য? আল্লাহ বলতেছেন আমি মানুষের জিনকে শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি আমার ইবাদত করার জন্যই তৈরি করেছি। তাহলে আমি তৈরি হয়েছি কার গোলামি করব? সেই আল্লাহর যে অবস্থায় থাকেন, যে অবস্থায় আল্লাহ রাখে, সেই অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে।